अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय कुकिंग चैनल होममेड कुकिंग जोन। आज के आमी आपनादेरके खुबी सॉफ्ट एकटी पाउंड केक तैरी करे देखाबो, जेटा नाकि आमी चुलाय तैरी करेछि। चलुन ताहले देखे नेबा किभाबे खूब सहजे तैरी करे नेब एत सॉफ्ट एकटी चॉकलेट पाउंड केक। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে আলাদাভাবে একটু প্লেটের মধ্যে চেলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিলাম কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব কফি পাউডার। সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমের ফোমটা তৈরি করে নিব। রুম টেম্পারেচার থাকা এখানে আমি দুটি মিডিয়াম সাইজের ডিম নিয়েছি। এই ডিম দুটোকে আমি বিটার দিয়ে একটু বিট করে নিব। ডিমের সাদা অংশ এবং কুসুম একত্রেই একেবারে পারফেক্ট একটি ফোম তৈরি করব না আমি, শুধু ডিমটা সাদা হয়ে যাওয়া পর্যন্তই বিট করে যাব। আপনারা এই কাজটি চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে আমি 2/3 কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। সেই চিনিটা অল্প অল্প করে 3 বা 4 বারের মধ্যে আমি অ্যাড করে দিব এই ডিমের সাথে। সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আরও অ্যাড করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/2 চা চামচ পরিমাণ চকলেট। এখন 10 সেকেন্ডের জন্য আমি আবারও বিট করে নিব। এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো একত্রে দিয়ে দিব এবং একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি 1 পাউন্ডের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে চারপাশে এবং নিচে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি এবং কেকের যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা।
সাধারণত এই কেকটা খানিকটা চ্যাপ্টা হয় এবং এর উপরে বাদাম দেওয়া থাকে, তাই আমিও আমার পছন্দ মতো কাঠবাদাম দিয়ে দিলাম, যেন দেখতেও সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। আপনারা চাইলে এইটা একেবারে স্কিপ করতে পারেন। আমি একটি মোটা তলাযুক্ত হাঁড়ি 10 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি কেকের যে মোল্ডটা রয়েছে সেটা দিয়ে দিব এবং অপেক্ষা করব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে আমার কেকটা সম্পূর্ণ হয়ে যাবে। যে ফ্লেমটা রয়েছে সেটা আমি হাই আর মিডিয়ামের মাঝে রেখেছি, একেবারে লো ফ্লেমে আমি দেইনি। এই তো 30 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। একটি কেক টেস্টারের সাহায্যে আমি একটু টেস্ট করে নিচ্ছি। কেক টেস্টারটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিব সাইডে 10 মিনিটের জন্য। কেকটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা চ্যাপটাও হয়েছে এবং খুব সফটও হয়েছে। সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এতটা সফট পাউন্ড কেক খেতে অনেক বেশি ভালো লাগে, আশা করি আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। যেহেতু আমি এই কেকটাতে কফি দিয়েছি, একটু একটু কফি ফ্লেভারও থাকবে, একটু একটু চকলেট এসেন্স দেওয়ার কারণে চকলেট ফ্লেভারও থাকবে। কেকটা কিন্তু খেতে খুবই স্বাদ, আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছেও। আমি আশায় থাকবো আপনাদের কমেন্টসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।